ইসিল্লাহি রাহিম ইন আলহামদ আলিল্লাহ ওসলাত রসুলিল্লাহ ওয়াই আলিহি ও সাহবিহি আজমাইন ওবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত বাবুল আক্তার নামের এক ভাই আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন যে এক মসজিদের জায়গা অন্য মসজিদে প্রয়োজনীয় দিতে পারবে কি না দেখুন ভাই বাবুল আক্তার মসজিদ সব এক তবে পৃথিবীতে তিনটা মসজিদ আছে যে তিনটা মসজিদের মর্যাদা আলাদা সে একটা হচ্ছে মসজিদে হারাম আরেকটা হচ্ছে মসজিদে নবী আরেকটা হচ্ছে বাইতুল মক্কাদ্দাস এই তিন মসজিদ ছাড়া যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের মর্যাদা একই মানের যেহেতু যে মসজিদের জন্য ওয়াকফ বা ওয়াকফকারী ওয়াকফ করেছেন সেই মসজিদের যে মর্যাদা আর পাশে আরেকটা মসজিদ আছে যে মসজিদের জায়গা কম আছে অন আরেকটু জায়গা তাদের প্রয়োজন ইচ্ছা করলে কমিটি যদি সিদ্ধান্ত গ্রহণ করে সবাই ঐক্যমত পোষণ করে তাইলে এক মসজিদের জায়গা অন্য মসজিদে দেওয়াতে কোনো সমস্যা নেই যেমন নাকি এক মসজিদের কার্পেট প্রয়োজনে আরেক মসজিদেও দিতে পারবে যেহেতু প্রত্যেকটা মসজিদের উদ্দেশ্য হচ্ছে একই আল্লাহর ইবাদত করা সেখানে আল্লাহর গোলামি করা সালাদ আদায় করা সুতরাং যদি কমিটি সিদ্ধান্ত দেয় মত পোষণ করে যে এক মসজিদের জায়গা আরেক মসজিদে তারা দিবে এই মর্মে তারা সম্মত থাকে তাহলে দেওয়াতে কোনো দোষ আছে বলে আমি মনে করি না আরেকটা প্রশ্ন করেছেন আরেক ভাই যে মসজিদের জায়গা মাদ্রাসায় দিতে পারবে কি না যেহেতু মসজিদ এক জিনিস আর মাদ্রাসা আরেক জিনিস সেজন্য মসজিদের জায়গা অক্ষকৃত জায়গা মাদ্রাসার জন্য দেওয়া যাবে না তবে যদি ওই মসজিদের কমিটির উদ্যোগে অথবা ওই মসজিদের আন্ডারে কোনো প্রতিষ্ঠান করতে চায় তাদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের কোরআন তালিমের জন্য কোনো মক্তব চালু করতে চায় বা মাদ্রাসা চালু করতে চায় হেফসখানা চালু করতে চায় সেখানে ওই মসজিদের আন্ডারে ইচ্ছা করলে তারা ওই প্রতিষ্ঠানটা করতে পারে তবে আলাদাভাবে অন্য কমিটির অধীনে বা দূরে কোন কোনো প্রতিষ্ঠানের জন্য মাদ্রাসার জন্য ওই এক মসজিদের জায়গায় অন্য মাদ্রাসায় দিতে পারবে না আশা করি উত্তরটা আপনারা পেয়েছেন আল্লা ওয়া তালা আমাদেরকে বিষয়টা উপলব্ধি করার আমল করার তৌফিক দান করুন